গতকাল সন্ধ্যা থেকেই আপনারা এই ছবি এবং ভিডিও দেখছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপাল ফেটে গেছে, তাকে গুরুতর আহত অবস্থায় SSKM হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানে চিকিৎসার পর ডাক্তাররা তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে অনুমতি দেন। এ তো হচ্ছে খবরের খবর, কিন্তু আসল খবরটা কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের কপাল কি করে ফাটলো? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আপনারা যদি এই খবরের জানতে এই খবরটা জানতে যদি আপনারা মেইনস্ট্রিম মিডিয়া টিভি চ্যানেল এবং খবরের কাগজের দিকে তাকিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা এই খবর পাবেন না, কারণ তারা জানতেও পারবে না যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপাল কি করে ফাটলো। আর জানতে পারলেও সেই সাহস তাদের নেই যে আপনাদের জানাবে। কিন্তু আমরা তো বলেছি যে খবরটা বাকি সবাই চেপে যাবার চেষ্টা করবে বা জানতেও পারবে না, সেই খবরটা আমি আপনাদের আগে দেখাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপাল কি করে ফাটলো? সমস্ত টিভি চ্যানেল, নবান্নের বিজ্ঞাপন পাওয়া চ্যানেলগুলো দেখিয়ে যাচ্ছে যে বাড়িতেই পড়ে গেছেন এবং শোকেশে মাথা ফেটে গেছে, শোকেশে মাথা ঠুকে গেছে এবং মাথা ফেটে গেছে। আদতে ঘটনা সেটা আদৌ নয়। ব্যানার্জি পরিবারের ঝামেলা চলছিল সন্ধ্যাবেলায় কালীঘাটের টালিচালার বাড়িতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেখানে ছিলেন কারা, ছিলেন কি করে ফাটলো, তারপরে কি হলো, সেটাকে কি করে ভাবা হলো, রাজনৈতিক ফায়দা তোলা যাবে, সবটা শোনাবো দেখাবো। রাজ্যের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ খবরটা শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছবি আপনারা এতক্ষণে সোশ্যাল মিডিয়া দেখে নিয়েছেন। খবর যেটুকু, তার কপালে এবং নাকে চারটে সেলাই করতে হয়েছে, মাথায় ব্যান্ডেজ দিতে হয়েছে, হাসপাতাল থেকে তাকে বাড়ি নিয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় বিজেপির যারা কর্মী সমর্থক বা অন্যান্য বিরোধী দলের যারা আছেন তারা পোস্ট দিতে শুরু করেছেন। ভোট এসে গেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় আহত। একটা মার্চে তার পা ভেঙে গিয়েছিল, আর একটা মার্চে এসে তার মাথা ফেটে গেল, যেহেতু ভোট চলে এসছে। কিন্তু গল্পটা কিন্তু আদৌ সেটা নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহানুভূতি জানালেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন। আমাদের সমস্ত বিরোধী দলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ কামনা করছেন, কিন্তু তারাও কি জানেন যে সম্পূর্ণ একটা পারিবারিক ঝামেলায় মাঝে পড়ে আহত হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কি হয়েছিল? গতকাল ঠিক সন্ধ্যাবেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়নাগুড়ি থেকে ফিরে এলেন কালীঘাটের বাড়িতে। হঠাৎ করে একেবারে ময়নাগুড়ি থেকে সোজা গেলেন কালীঘাটে, কেন এই প্রশ্নের উত্তর কেউ জানে না। সেই সময় কালীঘাটের বাড়িতে কারা ছিলেন? শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিক্ষুব্ধ ভাই, যিনি ভোটের টিকিটের আশা করেছিলেন, এবং তার স্ত্রী সেখানে উপস্থিত ছিলেন। এবং তারপরে কি হয়? তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভাইয়ের স্ত্রী এবং তার প্রিয় ভাইপোর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, পারিবারিক ঝগড়া, একেবারে সম্পূর্ণ একটি পারিবারিক ঝামেলা যার সঙ্গে বাংলার রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবং ভাইয়ের বউ অর্থাৎ ভাইপোর কাকিমার সঙ্গে ঝামেলা শুরু হয়। সেই ঝামেলা প্রায় হাতাহাতি অবধি গড়ায়। এবং তারপর যেটুকু জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই হাতাহাতি থামাতে যান এবং তার সেখানে ধাক্কা লাগে, তিনি নিজেরই বাড়িতে ধাক্কা লেগে শোকেশের উপর পড়ে যান, তার কপাল ফেটে যায়। সেই ছবি আপনারা দেখেছেন। দুটো প্রশ্ন এখানে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইপো আর ভাইয়ের বউয়ের মধ্যে ঝামেলা থামাতে গিয়েছেন, তারপরে তাকে কি ইচ্ছা করে ধাক্কা দেওয়া হলো, নাকি সত্যিই ওই ঝামেলা থামাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধাক্কা লেগে যায়? সেটা একমাত্র যিনি ধাক্কা দিয়েছিলেন স্পটে দাঁড়িয়ে আর মমতা বন্দ্যোপাধ্যায়, এই দুজনই বলতে পারবেন। ডাক্তার কি বললেন? মণিময় বন্দ্যোপাধ্যায় SSKM এর অধিকর্তা, তিনি বলছেন পুশ ফ্রম বিহাইন্ড। পরবর্তীকালে সেই তার বক্তব্য পরিমার্জন করে তিনি বলেছেন এমনটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SSKM এর ডাক্তার অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় গতকাল রাতে ঠিক কি বলেছিলেন শুনুন আরেকবার ছোট্ট করে। অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অ্যারাউন্ড 7:30 PM উইথ দ্য হিস্ট্রি অফ ফল উইদিন দ্য ভিসিনিটি অফ আর হোম ডিউ টু সাম পুশ ফ্রম বিহাইন্ড। শি হ্যাড আ সেরিব্রাল কনকাশন অ্যান্ড হ্যাড আ শার্প কাট ওভার হার ফোরহেড অ্যান্ড নোজ উইচ ওয়াজ ব্লিডিং প্রফিউসলি। মমতা বন্দ্যোপাধ্যায়কে হুইল চেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা দেখেছেন তিনি মানুষজনের সঙ্গে খুব একটা ইন্টারাকশন করার চেষ্টা করেননি, যেটা তিনি করে থাকেন। তিনি আহত হলেও মানুষের সঙ্গে হাত নাড়ান, মানুষকে আশ্বস্ত করেন, কিন্তু গতকাল একেবারে মাথা নিচু করে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি গেলেন। কেন? তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শকড হয়ে গেছিলেন, একেবারে বিধ্বস্ত হয়ে গেছিলেন যে পরিবারের ঝামেলা সামলাতে গিয়ে তার মাথা ফাটতে পারে।
এবং তার চেয়েও মারাত্মক এবং ন্যাক্কারজনক নোংরা ঘটনাটা শুরু হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ফাটার পরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবং তার ভাইয়ের বউয়ের মধ্যে একটা হাতাহাতি হলো। সেই হাতাহাতি থামাতে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন এবং মাঝখানে পড়ে তিনি ছিটকে গেলেন, তাকে কেউ ধাক্কা দেওয়া হলো বা মারপিট থামাতে গিয়ে তিনি ধাক্কা পেলেন, তিনি শোকেসের উপর পড়ে গেলেন, মাথা ফেটে গেল। তারপরেই কারোর মনে হলো যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ফেটে রক্ত ঝরছে, এটা বাংলার মানুষকে দেখানো দরকার, লোকসভা ভোটের আগে সহানুভূতিটা পেতে হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ডাক্তারদের পুরো টিম থাকা সত্ত্বেও আপনারা সবাই জানেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রোটোকল হিসাবে তার বাড়ির আশেপাশেই একটি অ্যাম্বুলেন্স থাকে এবং তার বাড়িতেই ডাক্তারদের একটা টিম থাকে। কোন না কোনো ডাক্তার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন তাহলে 24 ঘন্টা তার সঙ্গে থাকার কথা। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যাবেন, জেলা সফরে বা অন্যান্য জায়গায় দিল্লিতে যেখানে তিনি যাবেন, তার সঙ্গে ডাক্তারদের টিম থাকবে, এটা হচ্ছে প্রোটোকল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে থাকা ডাক্তারকে ডাকা হলো না, অ্যাম্বুলেন্সকে ডাকা হলো না, সরাসরি ব্যক্তিগত গাড়িতে চাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হলো SSKM হাসপাতালে, ভর্তি করানো হলো উডবার্ন ওয়ার্ডে 12.5 নম্বর কেবিনে। এবং এই যে কালীঘাটের বাড়ি থেকে আহত কপাল ফাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে উডবার্নের বেডে শোয়ানো পর্যন্ত কোনো চিকিৎসাই হলো না। অ্যাম্বুলেন্সে গেলে তো প্রাথমিক চিকিৎসা পাওয়া যেত, তাই অ্যাম্বুলেন্স ডাকা হয়নি। আচ্ছা আপনারা একটা কথা বলুন তো, এই কলকাতায় এমন কোন বাড়ি আছে যেখানে তুলো বা মার্কিউরিকোরম, যেটাকে আমরা লাল ওষুধ বলি, বা ডেটল নেই বা স্যাভলন নেই? মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার বাড়িতে তুলো স্যাভলন ডেটলও নেই? কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের কপাল ফাটা রক্ত পুঁছিয়ে দিতে পারলো না? কেউ ধাক্কা মারতে পারলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে? কেউ আইফোনে ছবি তুলে সেটা তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারলো, কিন্তু কপালে রক্ত মুছিয়ে দিতে কেউ পারলো না? কেন পারবে? কারণ ওই কপালের রক্তটাই তো USP, ওটা দেখেই তো বাংলার মানুষের সহানুভূতি নিতে হবে। যেমন ভাঙা পা নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে 2021 সালের বিধানসভা ভোটের রেজাল্ট বেরোনোর পর, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই ভাঙা পা নিয়ে স্টেজের উপরে নাচতে দেখেছি, কি দেখেছি তো। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কপাল থেকে রক্ত পোঁছানোর কেউ ছিল না। উডবার্নের ওয়ার্ডে ভর্তি করা পর্যন্ত আধ ঘন্টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কপাল থেকে রক্ত ঝরে পড়ছে। আইফোন দিয়ে কেউ ছবি তুলছে কিন্তু রক্ত পোঁছাতে কেউ এলো না। বাংলার মানুষের কাছ থেকে কি এভাবে সহানুভূতি পাওয়া যাবে? যার মাথা থেকে এই পরিকল্পনাটা এসছে যে ওই রক্তাক্ত মাথাটা আইফোনে ছবি তুলে তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় আগে পোস্ট করে দিই, চিকিৎসা তো পরের কথা। ভাই আর ভাইপোর লড়াইয়ে আহত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাকে এনক্যাশ করতে নেমে পড়লো আর কেউ, কে সেটা? সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন, তাই না? ভাই এবং ভাইপোর লড়াই, সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোর পাশেই থেকেছেন। ভাইপোর সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে ইডি, তার জন্য পিসির কত দুঃখ। কিন্তু ভাই ভুল করে একটা লোকসভা ভোটের টিকিট ছিঁড়ে বসেছে, পরবর্তীকালে সে বলেওছে যে আমি কোনো দলে যাচ্ছি না, আমি তৃণমূলই যাচ্ছি, দিদি আমার ভগবান। তবু মমতা বন্দ্যোপাধ্যায় ভাইকে ত্যায্য করে দিয়েছেন, ভাইপোর পাশে দাঁড়িয়েছেন। দেখুন সেই নাটকের একটা এপিসোড ছোট্ট করে। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। অভিষেক দেখো, এক ইয়াং লড়কা, উসকো তো কুছ করনা পড়েগা, জব শাদি কিয়া হ্যায়, দো বাচ্চা হ্যায়, খিলায়ে খাওয়ায়েগা কেসে, কুছ তো করনা হ্যায়, ঘর মে বৈঠনে সে তো খানা নাহি মিলেগা। উসকো এক বিজনেস থা, সব প্রপার্টি অ্যাটাচ কর দিয়া, মানে কবি নেই বলা। SSKM এর 12.5 নম্বর কেবিনে তাকে প্রাথমিকভাবে রাখা হয়। রাত 9টা নাগাদ তাকে OPD বিল্ডিং এর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয় যাবতীয় পরীক্ষা করার জন্য। ডাক্তাররা তাকে ভর্তি করে নিতেই রাজি ছিলেন 12.5 নম্বর কেবিনে। সাধারণত ওখানে একদিন রাখা হয়, দেখা হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে চাননি। কেন? কারণ তিনি লজ্জা পেয়ে গেছেন, তিনি ভাবতে পারেননি যে ভাই আর ভাইপোর এই লড়াই, ভাইপোর আর ভাইয়ের বউয়ের হাতাহাতি থামাতে তাকে আহত হতে হবে, এটা তিনি ভাবতেও পারেননি। আর তার বাড়িতে থাকা ডাক্তারকে চিকিৎসা করতে দিলেন না কেউ, গাড়ি করে নিয়ে আসলো উডবার্ন ওয়ার্ডে, আইফোনে ছবি তোলা হলো, সেই ছবি তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা হলো যাতে লোকসভা ভোটের আগে রাজ্যের মানুষের সহানুভূতি পাওয়া যায়। কিন্তু রাজ্যের মানুষকে এই তৃণমূলের বাহিনী কি জানাবে যে কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ফাটলো, কিভাবে ভাইপোর সঙ্গে এক ভাইয়ের বউয়ের হাতাহাতি থামাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হলেন? সেটাও থামাতে গিয়ে আহত হলেন না, তাকে ধাক্কা দিয়ে
পুশ ফ্রম বিহাইন্ড, যেটা ডাক্তার বলছেন, ধাক্কা দিয়ে শোকেসের উপর ফেলে দেওয়া হলো এই সহানুভূতি ভোটের আগে চাইতে, সেটার জন্য সব রহস্য কিন্তু কালীঘাটের ব্যানার্জি পরিবারের ওই টালির চালার বাড়িতেই লুকিয়ে আছে। কিন্তু বাংলার মিডিয়া যেটা বলার চেষ্টা করছে আপনাদের, যে হাঁটতে গিয়ে পড়ে গেছেন, তারাও জানে তারা মূর্খের স্বর্গে বাস করছে, হাঁটতে গিয়ে আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে যাননি। কিন্তু বাংলার মিডিয়া, শির দ্বারা বেঁকিয়ে দেওয়া মিডিয়া, নবান্নের বিজ্ঞাপন পাওয়া মিডিয়া, যতই এটা বলুক তারা কাউকে ভয় করে না, সে তাদেরকে দেখতে হয় নাহলে পিছিয়ে পড়তে হয়, আদতে তারা আপনাদেরকে আসল খবর দিতেই পারবে না, চ্যালেঞ্জ রইল। এবং এটাই হচ্ছে সত্য ঘটনা, যে নিজের ভাইপো এবং ভাইয়ের এক বইয়ের ঝামেলা সামলাতে গিয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ওই ধাক্কা ধাক্কিতে তিনি ধাক্কা খেয়ে আহত হয়েছেন নাকি সত্যি তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে, সেটা একমাত্র বলতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওই ঘরে যারা ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, ভাইপো, ভাই, ভাইয়ের বউ, একমাত্র তারাই বলতে পারবেন। কিন্তু আসল ঘটনা হলো এটাই, ব্যানার্জি পরিবারের ঝামেলা সামলাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।